শুধুই প্রতিশ্রুতি আদেও কি পঞ্চায়েত নির্বাচনের আগে মেরামত করা হবে রাস্তা বিগত বছর তৃণমূল পরিচালিত সমিতি জেলা পরিষদ শাসক দলের পক্ষে থাকা সত্ত্বেও বেহাল রাস্তার অবস্থা জলঙ্গিতে মুর্শিদাবাদের স্কুল মোড় থেকে খয়রামারির ফকিরাবাদ পর্যন্ত রাস্তার বেহাল দশা এই রাস্তা নিয়ে কখনো সিপিআইএম কখনো বা কংগ্রেস আন্দোলন করেও কোনো লাভ হয়নি এলাকার সাধারণ মানুষকে স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে দীর্ঘ পাঁচ বছর কেটে গেল কিন্তু হলো না রাস্তা মেরামত এবার ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন এলাকাবাসী থেকে শুরু করে পথ চলতি মানুষ থেকে টোটো চালকেরা তাদের অভিযোগ এই রাস্তার দশা বেহাল থাকার কারণেই একাধিকবার সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় রাস্তা মেরামতের জন্য দাবি জানানো হয়েছে বহুবার প্রতিশ্রুতি দিয়েছেন জনপ্রতিনিধিরা কিন্তু কোনো সমস্যা সুরাহা হয়নি আমার এ তো এই সব ভাঙি চুরি গেলছে আমার ছেলে পিলি হাঁটতে পারছে না মোটর সাইকেল চলতে পারছে না টুকটুকি চলতে পারছে না ও যত যাবদি সবই চলতে পারছে না না হলেও তো সাত আট বছর ধরে এরকম ভাবে পড়ে আছে বিরাট সমস্যা রাস্তা নাকি একদম পাগার পাগারে যাওয়া যায় পাগা দিয়ে যাওয়া যায় না কোনো আর বৃষ্টি হলে তো একদম রাস্তা পুরো ডুবে যায় আর কোন জায়গায় কতটা গর্ত আমরা কি করে বুঝবো হয়েছে অনেকের দাবি বামফ্রন্ট সরকারের আমলে হয়েছিল এই রাস্তা বর্তমান সরকারের আমলে মেরামতের কাজ হলেও বেশি দিন টেকেনি খুব প্রকাশ করেছেন এলাকার মানুষ থেকে বুদ্ধিজীবীরা সমস্যা বিরাট সমস্যা বুঝতে পারছেন না যে কত সমস্যা হচ্ছে আপনারা তো একদিন এসেছে আমরা তো দৈনন্দিন চলতে হয়েছে আমাদেরকে কোনো বিপদ আপদ হলে তো একটা গাড়ি পাওয়া যায় না যাচ্ছে হয় না বলে না ও যাইতে পারবো না আমার একটা গরু কঠিন হয়ে গেছিলো তো ডাক্তারকে ফোন করছি তো বলছে বাবা রাত্রে মরে গেলেও যাবো না তোমার গরু মরে যাক তাও যাব না এ মানে রাস্তাতে চলার উপায় নাই আমরা আমরা যা কষ্টতে মানুষ যা চলাফেরা করে মানুষের গায়ের ব্যথাতে গাড়িতে চড়তে পারছে না কত গাড়ি উল্টে যাচ্ছে হাত পা হাত পা সব ভাঙিয়ে যাচ্ছে মানুষের বুলি কাকে সবাই পকেট লোড করছে রাস্তার দিকে ঘুরেও থাকা এমার্জেন্সি কোনো ঠিক যাবো তাজা সময় নাই টোটোতে যাতে স্বাধীন্টার দিয়ে রোশে এক ঘন্টার উপরে টাইম লাগছে সে পনেরো মিনিটের রাস্তা শুনতে পাওয়া যায় জানায় মাঝে মাঝে তো কোনো পদক্ষেপ নাই তো এই রাস্তা করার এই প্রসঙ্গে স্বাধীকান দেয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন এই রাস্তাটি সম্পূর্ণ জেলা পরিষদের আওতায় আর এই জেলা পরিষদের সদস্য রাফিকা সুলতানা তিনি এখন দলের সঙ্গে অ্যাক্টিভ নেই মূলত সেই কারণেই হচ্ছে না এই রাস্তা তিনি আরও জানান আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই রাস্তার কাজ শুরু হবে এই রাস্তাটা আমাদের স্বাধীক গ্রাম পঞ্চায়েতের নয় এটা হচ্ছে জেলা পরিষদের রাস্তা আমরা জেলা পরিষদে অনেকবার জানিয়েছি জেলা পরিষদের মেম্বারকেও বলেছি হবে হবে বলেছে তো গত মাস দেড়েক আগে জেলা থেকে ইঞ্জিনিয়াররাও এসছিলেন দেখিয়ে গেছেন মাপযোগ করেছেন আশা করছি ভোটের আগে হয়ে যাবে রাস্তা অসুবিধা হবে আদেও কি শুরু হবে রাস্তার কাজ নাকি শুধুই প্রতিশ্রুতি সেটাই দেখার